আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সাহাবা কেরামকে নিয়ে মক্কা শরীফ গেলেন। কোথায় গেলেন? দিয়ে দীর্ঘ আট বছর মদিনা শরীফ থেকে স্বপ্ন দেখছেন তিনি মক্কা যান। সাহাবিদেরকে বললেন, সাহাবা কেরাম বললেন, হুজুর জীবনের বাজি রেখে হলো আপনাকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে দেব, চলেন। দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহর হাবিব মক্কা শরীফ ঢুকলেন। যেই মক্কা শরীফ ঢুকলেন, হেরেমের সীমানার কিনারায় ঢুকলেন, দেখলেন দুই মুরব্বী উনারা মুখে কাপড় দিয়া হেরেম শরীফের বাহিরের দিকে চলে যাচ্ছে। খুব খেয়াল করে শুনেন, তা আল্লাহর হাবিবের সাথে তো সাহাবিরা আছে, উনি হেরেমে ঢুকবেন দুই লোক পাশ দিয়া মাথায় টুক কাপড় দিয়া, যাতে নবী চিনতে না পারে, উনারা বাইর হয়ে যাইতেছে। তা আল্লাহর হাবিব আবু বকরকে বলেন, আবু বকর এরা দুইজন বের হয়ে যায়, এরা কারা, একটু দৌড়াইয়া ফিরাও, এদেরকে ফিরাও না, দেখো তো কাপড়ে আবার মুখে কাপড় দিয়ে রাখছে, তাদের চেনা না যায়। আবু বকর যায় কয়, আপনারা কারা গো, দেখি কাপড় সরান, কাপড় সরায় দেখে নবীর দুই চাচা। সুবহানাল্লাহ, কোন কয় চাচা, এক চাচার নাম আবু সুফিয়ান আর এক চাচার নাম আব্বাস, দুজন রসুলের চাচা। আল্লাহ আকবার বলেন। হাজা আবু বকর বলেন, আপনারা নবীজির চাচা, নবীজি আট বছর পরে মদিনার থেকে মক্কা এসছেন, উনি তো চলে গিয়েছিলেন আপনাদের দেশ ছেড়ে হিজরত করে, তো উনি হেরেমে ঢুকে আপনারা বের হন মানে কারণ কি? বাবা কারণ কিছু না, নিজেকে সেভ করতেছি আর কি, কারণ এখন মুহাম্মাদের নিয়ন্ত্রণ থেকে মক্কা নেওয়ার কাহারও কোনো ক্ষমতা নাই, নিশ্চিত বিনা প্রতিরোধে মক্কার মালিক হয়ে যাবে মুহাম্মাদ, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখন যেহেতু আমাদের নেতা কর্মীরা কেউ নাই, শুধু আমরা দুইজন আছি, চিন্তা করলাম এখানে থেকে তো লাভ নাই, এই জন্য সেভ করে নিজেকে কোথায় যাচ্ছি তাও জানি না চলে যাচ্ছি, আপনারা আসেন আপনার বাতিজার সাথে কথা বলেন। তখন আব্বাস আবু সুফিয়ান দুইজন রসুলের কাছে আসলেন। আল্লাহর হাবিব বলেন, চাচা কই যান, আমি এসছি মদিনার থেকে সাহাবিদেরকে নিয়ে, আমি ঢুকছি মক্কায়, আপনারা বেরিয়ে যান, তার কারণ কি? বাবা মক্কায় থাকলে তোর পিঠের চামড়া থাকবে না, এমন কোনো অত্যাচার নাই অবিচার নাই যা আপনার প্রতি আমরা করি নাই, সব করছি, এই শরীরে মশা বসা হারাম ছিল, অথচ এই শরীরে রক্ত দিয়ে জমিন লাল করছি, আপনার দানদান মোবারক শহীদ করছি, আপনার মাথায় লোহার টুপি গাচ্ছি, পাথর মেরে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, অজ্ঞান করে ফেলেছি, এমন কোনো অপবাদ নাই আপনাকে দেই নাই, আপনাকে আটকুর বলে গালি দিয়েছি, আপনাকে বংশহীন বলে গালি দিয়েছি, আপনাকে ফকিরের ছেলে এতিম বলে নানান ভাষায় গালিগুলুস করেছি, আজকে মক্কার নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না, নিশ্চিত আপনার হাতে মক্কার নিয়ন্ত্রণ, এই জন্য জীবনের ভয়ে পালিয়ে যাচ্ছি, আজকে এখানে থাকলে পিঠের চামড়া বাঁচবে না। আল্লাহ ভগবান, আল্লাহর হাবিব বলেন, চাচা কত দূরের দেশের মানুষ এসে আমার কাছে কালিমা ফুলল, আর আপনি আমার বংশের মানুষ হয়ে কেন দূরে চলে যান, চাচা চলেন মক্কায় চলেন। চাচা ডাক দিয়ে কয়, বাতিজা আমরা যে মক্কায় যাব, আল্লাহ আমাদেরকে মাফ করবেন নি। চাচা মাফ যদি করে তাহলে আল্লাহ না করবে, আপনি করবেন নি। আল্লাহর হাবিব বলেন, কালমা পড়ো চাচা, আল্লাহ সাথে সাথে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করলে আমিও দেরি করব না, আমিও মাফ করে দিলাম। তখন তারা দুজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা দুইটাই মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব এক চাচাকে ডাইনে নিলেন, আরেক চাচাকে বামে নিলেন, নিয়া বললেন এবার ঢুকো, রসুলের সাথে তো দশ হাজার আছে মদিনার থেকে আসছে, আরও দুইজন, এখন দশ হাজার দুইজন হেরেম শরীফের ভিতরে ঢুকছে, ঢুকে আল্লাহর ঘর তোয়াফ করছে, নবী তোয়াফ করার পর দুই রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে বাইতুল্লাহ সামনে দাঁড়ায় নবী বক্তব্য দেয়, ওরে মক্কার বেঈমানেরা শোনো, মক্কার নিয়ন্ত্রণ আজকে আমার হাতে এসে গিয়েছে, এই সকাল আটটা বাজে, এখন দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত, জোহর আজান পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যারা কালমা পড়ে মুসলমান হয়ে যাইবা তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আর যারা মুসলমান হইবা না, জোহরের পরে যেন হেরেম শরীফে তোমাদেরকে দেখা না যায়, হেরেমের ভিতরে পাইলে কোনো বেঈমানকে সার হবে না, সব কসুর মতো কাটা হবে, যেরকম আল্লাহু আকবার। সুতরাং সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, যা করছো আমার সাথে আমি সব মাফ করে দিলাম, কালমা পড়তে হবে, চার হাজার কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যেরকম আল্লাহু আকবার। নবীর সাথে আইসে দশ হাজার, আজকে মুসলমান হয়েছে চার হাজার, চোদ্দ হাজার হয়ে গেছে নতুন পুরাতন মুসলমান, কয় হাজার? চোদ্দ হাজার, বাকিরা সব মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দ হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম আজকে তিনশো ষাট মূর্তি আল্লাহর ঘর থেকে বের করা হবে, সমস্ত মূর্তিগুলো ভাঙ্গ। আল্লাহর হাবিব প্রথমটাকে ভাঙলেন, নেতৃত্ব দিলেন, এরপরে সাহাবিরা মিলে সমস্ত মূর্তিকে ভেঙে দিলেন।
আল্লাহর ঘর জমজম পানি দিয়ে সুন্দর করে ধুইলেন দুইয়া খোদার ঘরে তালা লাগাইলেন আর বললেন আমি সাক্ষী আল্লাহ সাক্ষী হাজার হাজার লাখ ফেরেশতারা সাক্ষী তোমরা 1500 সাহাবায়ে কেরাম 1400 সাহাবায়ে কেরাম আল্লাহ 14000 সাহাবায়ে কেরাম তোমরাও সাক্ষী এই যে মূর্তি আল্লাহর ঘর থেকে বের করলাম কিয়ামতের আগে আল্লাহর ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন ভাঙার পরে বললেন আজকে আমি 8 বছর পরে মদিনা থেকে এসেছি নবী হওয়ার পরে 13 বছর ছিলাম মক্কায় মদিনা থেকে এসে 8 বছর 13 আর 8 কত 21 কোন কত 21 বছর হইছে আমি নবী হইছি এই 21 বছরে কোনদিন আল্লাহর ঘরে আজান দিতে দেও নাই বেঈমানের দল আজকে 21 বছর পরে আল্লাহর ঘরে ছাদে দাঁড়ায়া বেলাল আজান দিবে জোরে কর আল্লাহু আকবার আজকে আজান হবে 21 বছর পর আমি রাসূলের ইমামতিতে আনুষ্ঠানিকভাবে যোহরের নামাজ আদায় করা হবে জোরে কর আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম যাদের ওযু নাই ওযু বানাও যাদের ওযু আছে কাতার বন্দি হয়ে যাও আজান হবে এরপরে নামাজ হবে আমি নবী ইমামতি করব সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না বলো তো দেখি আজানটা কারে দিয়ে দিলে ভালো হয় কেউ বলে হুজুর আবু বকর দিবে যেহেতু যিনি প্রথম মুসলমান হইছেন কেউ বলে ওমর দিবে কারণ ওমর মুসলমান হওয়ার কারণে ইসলাম সম্মান লাভ করছে কেউ বলে উসমান দিবে কারণ উসমানের দানের কারণে ইসলামের দুর্দিনে অনেক উপকার হয়েছে কেউ বলে আলী দিবে কারণ আলীকে নবী শেরে খোদা খোদার সিংহ ঘোষণা করছেন যেরকম আল্লাহু আকবার বিভিন্ন জনের বিভিন্ন ভাবে অবদান আছে ইসলামের জন্য এই জন্য আজানটা এই দিবে ওই দিবে নানান জনে নানান কথাই বলল আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না আজকে মহান বিজয়ের আজান আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না হযরত আল্লাহু আকবার আমার বেলাল আজান দিবে অন্য কোনো কণ্ঠে মানাবে না বেলাল তুমি কোথায় বেলাল পিছনে বসে রইছে আল্লাহর হাবিব কো আসো বাবা আসো আল্লাহর ঘরের গিলাপ বেয়ে উপরে উঠো আল্লাহর ঘরের কোনো কি নাই সিঁড়ি নাই মই নাই খোদার ঘরে গিলাপ বায়ে বায়ে উপরে উঠছে প্রায় দুতলা সমান উঁচু যারা হজ উমরা করতে গেছেন দেখছেন আল্লাহর ঘরটা প্রায় দুতলা সমান উঁচু কিন্তু ওঠার কোনো সিঁড়ি নাই হযরতে বেলাল আল্লাহর ঘর গিলাপ বেয়ে বেয়ে খোদার ঘরের ছাদের উপর উঠে যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দেওয়া শুরু করলো যারা নতুন মুসলমান হয়েছে 4000 6000 যারা আজকে মুসলমান হয়েছে এই 4000 মুসলমান ন মুসলিমের মধ্য হতে দুই চারজন একটু সমালোচনা শুরু করছে কি সর্বনাশ মোহাম্মদ বুঝি এই কালো কাউয়াডা সারা আজান দেওয়ার কোনো মানুষ পাইল না জোরে কর নাউজুবিল্লাহ আমরা কুরাইশরা এখানে থাকতে বেলালে গুলাম দিয়ে নিয়ে আজান দেওয়া লাগে কুসকুসে কালো চুলের মতো কালো আফ্রিকার বংশধরী ইথিওপিয়ার বেলাল হে আবার অন্যের খরিদা গোলাম এর নিদি আজান দেওয়া লাগে কি সুন্দর সুন্দর টলফিকার কুরাইশের যুবকরা আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি বংশের মানুষ আমরা আমরা থাকতে নবী কেন কালো কাক দিয়ে আজান দিবে কেউ বলে এরকম আর কেউ বলে সর্বনাশ আমার আব্বা আম্মা এর আগে দুনিয়াতে চলে গেছে বালো আমার বাবা আমার কপাল বালো অপমান হইলে আমি হইছি আমার বাবা মার তো অপমান হওয়া লাগে নাই জোরে কর নাউজুবিল্লাহ মানে বেলাল যদি আজান দেওয়াটা এটা তাদের জন্য অপমান হইছে এই জন্য আল্লাহকে ধন্যবাদ আল্লাহ যে আমার পিতা মাতার সসম্মানে এর আগে দুনিয়াতে নিয়ে গেছে কেউ এমন কথা বলে আর কেউ বলে হায় এর আগে যদি মরণ হইতো ভালো হইতো কি করলো মোহাম্মদ মোহাম্মদ জাত খানদান কিছুই চিনে না উষা নিশা চিনে না আইল ফুটা বুঝে না দাড়ি কমা বুঝে না যারে তারে দিয়ে আজান দিয়ে দেয় এ মুসলমান এইভাবে যখন সমালোচনার ঝড় শুরু হয়ে গেল বেশ কয়েকজন সমালোচনা করলো আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে ফাটায় জিব্রাইলকে ফাটায় বন্ধু জিব্রাইল জলদি যা কারা কারা বেলালের আজানকে সমালোচনা করে এদের রেকর্ড আমি আল্লাহর কাছে পৌঁছায় দেখ আল্লাহ বেলাল এসে গেছে বেলাল আসছে সাহাবিদের পোশাক পরে পাবলিকের বেশ ধরে আসছে ফেরেশতার কোনো বেশভূষণ ধরে আসে নাই পাবলিকের বেশ ধরে বেলাল মাঠে ডুইগা পড়ছে যারা যারা সমালোচনা করে তাদের কাছে জিজ্ঞাসা করে ভাই আজানের জবাব না দিয়ে আপনি কি কন কি জবাব দিব আজানের সমস্যা কি সমস্যা কালো গোলাম দিয়ে আজান দেওয়া লাগে এটা তো কাউয়া কাকের মতো কালো মোহাম্মদকে কালো গোলাম ছাড়া আজান দিতে আর লোক পাইল না এই জন্য তো কালমা পড়তে দেরি করছি আজকে কালমা পড়ছি এতদিন মুসলমান হয় নাই কারণ মোহাম্মদ উঁচা নিচে কিছু বুঝে না জাত খানদান দিকে আজান দিবে না
জিব্রাইল কয় থ্যাংক ইউ থাকো, ওই আরেকজন ভাই আপনি কি জন্য, ভাই আমি আর কি বলবো, আমার আল্লাহকে ধন্যবাদ জানাই উনি যে আমার পিতা মাতাকে সসম্মানে এর আগে পৃথিবীর থেকে নিয়ে গেছেন, কারণ আমার বাবা থাকলে আমার বাবাও অপমানিত হইতো, যে বাবা আমি অপমানিত হচ্ছি, আমাদের সামনে ইথিওপিয়ার গোলাম আজানদের সহ্য করা যায় না। জিব্রাইল কয় থ্যাংক ইউ, গেছে আবু সুফিয়ানের কাছে, ওই যে সাসা কালমা পড়ছিল রাস্তায়, দুইজনের একজন হলো আবু সুফিয়ান, উনি বর্ষিয়ার নেতা, এর আগ পর্যন্ত উনি মক্কা নেতৃত্ব দিয়েছেন, যতদিন রসুল মদিনা ছিলেন সেই নেতৃত্ব দিয়েছে, বর্ষিয়ান লিডার, লিডার বুঝেন না, পুরান লিডারে তো মায়ের জানে, রাজনৈতিক মায়ের বুঝে বালা, নতুন লিডাররা এক ফ্যাস কাইটে উঠতে পারে না, পুরান লিডারে বাড়িতে ফালাই দেয়, কতক্ষণ ঠিক কি না, হ্যাঁ রাজনৈতিক প্রজ্ঞাত সবার সমান থাকে না, আবু সুফিয়ান বর্ষিয়ান নেতা। জিব্রাইল আসছে আইসা কয় আবু সুফিয়ান সাহেব কেমন আছেন, আছি মোটামুটি, কালমা পড়ছেন কয়, হ্যাঁ আজকেই তো এই যে বাতিজার হাতে কালমা পড়লাম, ওই যে রাস্তায় দাঁড়াইয়া চলে যাচ্ছিলাম, বাতিজা আটকাইলো পরে কালমা পড়ে ফেলছি, কেমন লাগছে, কয় লাগছে মোটামুটি ভালোই। আচ্ছা বেলাল যে আজান দিচ্ছে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন, আপনি একজন বর্ষিয়ান নেতা হিসাবে, আজকের বিজয় দিনের ইতিহাস, এটা তো ফতে মক্কার ইতিহাস, তো বিজয়ের ইতিহাস, 16 ডিসেম্বর যে বিজয় দিবস যেরকম ইতিহাসে লেখা থাকবে, ওই মক্কা ফতে মক্কা তো ইতিহাসে লেখা থাকবে, তো ইতিহাস হিসাবে আজকে কালো গোলামে আজান দেয় আপনি কীভাবে দেখছেন। আবু সুফিয়ান চালাক না, সে কোলে কয় দেখেন আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি কি সাংবাদিক নাকি, হ্যাঁ কোন কোন টিভির, বিটিভি না বাংলা ভিশন না আরটিভি না এনটিভি, কোন টিভি, আপনি কোথাকার সাংবাদিক, আপনি যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, কয় না আপনাদের মতো আমি একজন, ধরেন না, কয় না আই এম টায়ার্ড, আমি একটু অসুস্থ, আমি সাক্ষাৎকার দিব না, কেন সন্দেহ হয়, জিব্রাইল পাবলিকের বেশে ভিতরে ঘুরতেছে, আজকে উল্টাপাল্টা বললে উপরে সংবাদ পৌঁছে যাবে, পিঠের চামড়া বাজবে না, আজকে মক্কার নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে, যেরকম আল্লাহ আকবার, আল্লাহকে বলে দিল অবস্থা খারাপ, আমার নবীকে বলে দিল আমার অবস্থা খারাপ, ইসলামের বিরুদ্ধে এতদিনই করেছি, আজ কালমা পড়েছি, আর ইসলামের ব্যাপারে একটা টু শব্দ করব না, সুতরাং আমাকে দয়া করে ক্ষমা করেন, আমি কোনো সাক্ষাৎকার দিতে পারবো না। আল্লাহ আকবার, আমাদের দেশে যারা বর্ষিয়ার নেতা, এর সাংবাদিকদের সাথে চাবাইয়া চুবাইয়া দুই চারটা কথা কয়, গণ গণ বলে না, আর যদি আমাকে ওই যে একটা আছেন মোমিন সিং গীতার নাম কিন্তু কয় মুরাদ, মুরাদের মতো লেতা নেতা হইলে আমগুলো হচ্ছে সিদ্দিকের মতো হইলে, মানে টিভি বাঙ্গালা যা মুখে দেয় সব কয়, এই সমস্ত নেতৃত্ব টিকে দেয় না বেশি দিন, কতক্ষণ ঠিক না, কয়দিন পরে টুস, নমিনেশন নাই, দল নাই, ফদ নাই, গেট আউট, কতক্ষণ ঠিক না, মুরাদবার বাড়ি গই জামালপুর শস্য বাড়ি, শস্য বাড়ি, আরেকজন হল আমগুর, আমনগর ফাঁসি কালিয়াতি, ওনারা কিন্তু যারা জ্ঞানী উবায়দুল কাদের, হে কথা কইতে জানে না, তাহলে ছাত্র নেতা কেমন ছিল, ছাত্র নেতা ছিল কি না, কিন্তু অনেক কান ঘুরাইয়া ফেঁসাইয়া দুই একটা কথা কয়ে কয় ওই যে না না না, স্বরাষ্ট্রমন্ত্রী তো আসাদ ভাই তো আমগুর, আমগুর আসনে এমপি, তার সাথে আমরা অনেক সময় বিভিন্ন আমগুর দাওয়াত টাওয়াত দেয়, রমজান ইফতার টিফতার করায়, কথাই বলতে চায় না, খুব কম, কোন কথা সুডা হয়ে যায়, কোনটা ফেস লেগে যায়, সহজে বলতেছে না। আবু সুফিয়ান কয় আই এম টায়ার্ড, আমি একটু অসুস্থ, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আইছি, তো শরীর এখনও ঠিকঠাক হয় নাই, পরে কথা বলবো এখন নয়, আমার সন্দেহ হয় সাংবাদিক তো জিব্রাইল হতে পারে, পাবলিকের ভেষ ধরছে, যেরকম আল্লাহ আকবার, নেতা না বর্ষিয়ার নেতা, জিব্রাইল চলে গেছে, আল্লাহ ডাক দেখ বন্ধু জিব্রাইল আবার যাও, যায়া বলো আমার বন্ধু বেলাল রে দিয়ে আজান দিছে, এর পক্ষে আমি আল্লাহর 100% সমর্থন আছে, আমিও চাইছিলাম বেলাল আজান দেখ, আমার বন্ধু চাইছে বেলাল আজান দেখ, আমার চাওয়া আল্লাহর চাওয়া নবীর চাওয়া এক হয়ে গেছে, যারা আল্লাহু আকবার, যারা আমার বেলালের আজান নিয়ে সমালোচনা করছে তাদের জন্য একটা আয়াত ফাটাইলাম, আয়াতটা পৌঁছায় দাও, যারা আল্লাহু আকবার, এই আয়াতটা লইয়া এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়া তখন জিব্রাইল নবীর কাছে এসে বলছিল, ইয়ে রাসূলুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ, আপনি যা আজান দিছেন পরামর্শ করছেন, কই করছি পরামর্শ, তাহলে সমালোচনা কেন হয়, কই আমি তো জানি না, জিব্রাইল কয় সমালোচনা হইছে কেন, বেলাল দিয়ে আজান দিছেন, কালো গোলাম দিয়ে কেন আজান দিলেন, সমালোচনা হইছে তার দাঁত ভাঙা জবাব দিয়া আমার আল্লাহ আয়াত দিয়ে ফাটাইছে, যখন সুবহানাল্লাহ, নবী বলে জিব্রাইল রে কোন আয়াত নিয়ে আইলি, জিব্রাইল ডাক দিয়া কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
والسلام وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. برنا الله أكبر. তখন হযরত জিব্রাইলকে সান্ত্বনা হযরত জিব্রাইল আলাইহিস সালাম দিয়া হযরত বেলালকে সান্ত্বনা দেওয়ার জন্য বেলালের পদমর্যাদা আল্লাহর নবীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই আয়াত নাযিল করে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস ওরে মক্কাবাসী ওরে ন মুসলিম সাইর হাজার যারা আমার বেলালের আযান নিয়ে সমালোচনা করছো বেলালকে কাক বলছো ইত্যাদি ইত্যাদি বলছো তোমাদেরকে বলছি শোনো ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নারী পুরুষ হিসাবে আমি বানাইছি কেউ পুরুষ হয়ে আসছো দুনিয়াতে কেউ নারী হয়া ও জালনাকুম শুউবা ওয়া কাবাইল তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি কেউ আফ্রিকার কেউ সৌদি আরবের কেউ পাকিস্তানি কেউ হিন্দুস্তানি কেউ জাপানি কেউ জার্মানি কেউ সুন্দর কেউ কালো কেউ নিগ্রু কেউ ইথিওপিয়ার এটা কোনো ব্যাপার নয় এটা শুধু দুনিয়ার পরিচয় তোমার বাড়ি কই আফ্রিকা তোমার বাড়ি কই আরবে তোমার বাড়ি দক্ষিণে আল্লাহ তোমার বাড়ি উত্তরে তুমি কোন বংশের আল্লাহ বলেন এগুলো শুধু দুনিয়ার পরিচয়ের জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই মানুষ বড় দামি যে মানুষের কলিজার ভিতরে তাকওয়ার ধন বেশি আল্লাহু আকবার অর্থাৎ আয়াত নাজিল করে আল্লাহ বুঝাইলেন ওরে মক্কাবাসী ন মুসলিম চার হাজার যারা আমার বেলালকে নিয়ে একটু অশালীন তোমরা মন্তব্য করেছিলে তোমাদেরকে বলছি শোনো জাতের অহংকার বাদ দিয়া দাও ওই মক্কাবাসী আমরা কুরাইশ এ অহংকার বাদ দিয়া দাও আমরা সুন্দর এ অহংকার বাদ দিয়া দাও তারা আফ্রিকানে নিগ্রু তারা কালো এ অহংকার তোমরা বাদ দিয়া দাও এগুলো আপন হওয়ার কোনো মাপকাঠি নয় এটি আমি আল্লাহর গ্রহণযোগ্য হওয়ার কোনো মাপকাঠি নয় আমি আল্লাহর গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি হলো তাকওয়া আল্লাহ বুঝাইতেছেন ওরে মক্কাবাসী আমার বেলাল রে গরিব দেখছো হিংসা করো আমার বেলাল রে কালো দেখছো এই জন্য কাকের মতো তুলনা করো আমার বেলালকে অন্যের খরিদা গোলাম দেখছো আমার বেলালের কলিজাটা ছেড়ে দেখো নাই চামড়াটা কালো হতে পারে বেলালের কলিজা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা দেখো আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই মানুষ বড় দামি সবচেয়ে সম্মানে যে মানুষের ভিতরে তাকওয়া বেশি খোদা ভীতি বেশি আল্লাহর ভয় বেশি সাহাবায়ে কেরাম আমার বেলালের চামড়াটা শুধু দেখছো বংশটা দেখছো উনি অন্যের খরিদা গোলাম দেখছো তার কলিজা দেখো নাই তার কলিজা তার কলবে আমি মাওলার প্রেমের বাসা বেঁধেছে কথা কোন ঠিক কিনা ওই দিন আল্লাহ নবী বলেছিলেন ওই হাদিসটা ওই দিনেই বলেছিলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকে তাকায় না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং আল্লাহ তাকায় তোমাদের অন্তরের দিকে তোমাদের আমলের দিকে কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী আয়াত নাজিল হওয়ার পরে ওই ন মুসলিমদেরকে ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি আমার বেলালকে নিয়ে কারা কারা সমালোচনা করছো দাঁড়াও কেউ দাঁড়ায় না ডরে দাঁড়ায় না নবী কয় না দাঁড়াইলে জিব্রাইলকে ডাক মোহে সবার নাম বলে দিবে কারা কারা সমালোচনা করছো বলে দিবে এরপরে দাঁড়াইছে আল্লাহ নবী কো তুমি কি কইছো কহুজুর আমি চিনতে পারি না আমি ভুল করছি মনে করছি চেহারাও কালো অন্তর্ড মনে হয় কালো কিন্তু বেলালের অন্তর যে এত ভালো আমরা আগে জানতাম না আল্লাহু আকবার তুমি কি বলছো আমি আর কিছু বলি না আল্লাহকে ধন্যবাদ আল্লাহ যে আমার পিতামাতাকে এর আগেই দুনিয়ার থেকে নিয়ে গেছে আমি সম্মান হারাইছি আমি আমার বাবা মা তো হারাই নাই এটা ভুল কয়ে লাইছি হুজুর এটা ভুল হয়ে গেছে আজকে মুসলমান হইছি এরা তো আরো দশ বছর আগে কালমা পড়ছে ওনারা ইমানের মর্যাদা বুঝে আমরা তো বুঝি না নো মুসলিম হিসেবে স্লিপ খায় কথাটা বের হয়েছে মাফ করে দেন আল্লাহ আকবার নবী কয় সাস আমনে কি কইছেন আবু সুফিয়ান কয় সর্বনা আমি আগেই জানতাম এমন ঘটনা ঘটবো ওই জন্য আমি কোনো সাক্ষাৎকার দেই নাই আমি বলছিলাম আমি টায়ার্ড আমি অসুস্থ আমি আগে আন্দাজ করছিলাম সাক্ষাৎকার যিনি নিছে দেখতে দেখা যায় মানুষ আসলে মানুষ না উনি জিব্রাইল যেই কথা সেই কাজ আসলেই তো জিব্রাইল আল্লাহরকে সব কথা বলে দিছে গিয়া হুজুর আমি কিছুই কই না আমি বলছি আমি টায়ার্ড আমি অসুস্থ সাক্ষাৎকার দিব না
আল্লাহু আকবার আল্লাহর হাবিব কো বেলালের কাছে মাফ সবটি মিলে মাফ চাইছে নবী কো বেলাল মাফ করে দাও বেলাল কো জান ক্ষমা করে দিলাম এ বন্ধু যারা বংশের অহংকার দেখাও শেষ অহংকার করে লাভ নাই নবী বিদায় ভাষণ দিয়েছিলেন এ সাহাবায়ে কেরাম শেষ বিদায় ভাষণ দিয়ে গেলাম বংশের অহংকার যারা করতা শেষ লাভ নাই পয়সার অহংকার যারা করছো লাভ নাই সুন্দর চেহারার অহংকার যারা করো কোনো লাভ নাই কবরে যাওয়ার সময় সুন্দর চেহারাও থাকবে না অর্থ থাকবে না বংশের দোহাই চলবে না সেখানে অরাই সম্রাট যাদের ভিতরে তাকওয়া বেশি যারা আল্লাহু আকবার যারাই সম্রাট অরাই আল্লাহর বড় আদরের ধন যাদের ভিতরে রয়েছে তাকওয়ার রতন যারা আল্লাহু আকবার নবী ডাক দেয় কয় সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি রে আমার বেলালকে নিয়ে তোরা সমালোচনা করলি অথচ আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহর ফেরেশতারা আমারে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছিল হঠাৎ করে একটা বিল্ডিং এর সামনে গেলাম যায় দেখি ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এত সুন্দর গ্লাস আর কাঁচ দিয়ে আল্লাহ বিল্ডিং বানাইছে আমি বললাম ফেরেশতারা রে এই বিল্ডিং নিয়ে আল্লাহ কার জন্য বানাইছে হঠাৎ করে দেখি বিল্ডিং থেকে একটা লোক বের হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহ হাবিব বলে আমি বললাম এই লোকটাকে ফেরেশতা বলে নবী গো আপনাকে চিনেন না উনি আপনার বেলাল আপনার মুয়াজ্জিন যারা আল্লাহু আকবার আল্লাহ ভবনটা আপনার বেলালের জন্যই বানাইছে যারা আল্লাহু আকবার এ সাহাবায়ে কেরাম আমি মেরাজের রাত্রে বেলালের জান্নাতটাও দেখে আইছি বেলালটাও দেখে আইছি তোরা বুঝি এই বেলালকে নিয়ে সমালোচনা করলি বাজানে অহংকার ছেড়ে দাও অহংকারের সমস্ত আমল ধ্বংস করে দেয় কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব কই সাহাবায়ে কেরাম আমার বেলাল যখন আহাদ আহাদ বলে কান্ত ওই সময় বেলালের মনি উমাইয়া ইহুদির বাচ্চা বেলালকে হাতে পায়ে বাই দেয় বড় পাথর বুকের উপরে চাপা দিয়া মরুভূমির বালির মাঝে টানত আর পরও বেলাল বলতো আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আল্লাহ হযরতে বেলালকে এমন কোনো প্রহার নাই যা করে নাই মারতে মারতে জল্লাদ অসুস্থ হয়ে গেছে আমি পারবো না মনি বার মারতে পারবো না আমার গায়ে জ্বর এসে গেছে কিন্তু বেলাল ডাক দেখো আরো মার আরো মার যতই মারবা গো আল্লাহর প্রেমের ঢেউ এতই কলি যায় বেড়ে যায় আল্লাহু আকবার বেলালকে মারতে মারতে আমরা অসুস্থ হয়ে গেছি বেলাল কিন্তু ক্লান্ত হয় না আমি পারবো না উমাইয়ার গোলামরা চলে গেছে এরপরে উমাইয়া হাতে পায়ে বাই দিয়াম রশি দিয়া পাহাড়ের উপর উঠায় সেখান থেকে নিচে নামায়া টানে ও বন্ধু এমন অপমান অপদস্থ করেছে তারপরেও হযরতে বেলাল ইমান ছাড়ে নাই বাজান রে ইমানের দাম পৃথিবী বিক্রি করলে হবে না কথা কোন ঠিক কিনা কিসের রাষ্ট্র কিসের গদি কিসের তালুকদারি কিসের শিকদারি কিসের শিল্পপতি কোনো কিছু চলবে না ইমান বড় দাম শস্যা বরাবর ইমান নিয়ে কবরের মেহমান হইলে দুনিয়া সমান দশটা দুনিয়ার প্রাসাদ জান্নাত দিবে আমার আল্লাহ সুবহানাল্লাহ হযরতে বেলালকে তোরা মারছো সাহাবায়ে কেরাম আমার বেলাল দিয়ে সমালোচনা করলি আল্লাহ তো বেলাল সম্পর্কে আয়াত দিয়ে দিছে পাঠায় দিছে তোরা বেলাল রে চিনোস নাই আমার বেলাল কেন আহাত বলা বন্ধ করে না এই জন্য উমাইয়া গোলাম তার জিব্বার মধ্যে ফেরাক লাগাইছে জোরে কর নাউজুবিল্লাহ হযরতে বেলাল আহাত আহাত করে চিল্লায় পায়ের গিরাগুলো ব্যঙ্গে দিয়েছে পিঠের মাঝে ঠুসা পড়ে গিয়েছে মরুভূমির বালির মাঝে চামড়াটা ফুরে গেছে আর ফুঁস গলে পড়তেছে চামড়ার মধ্যে ইনফেকশন হয়ে গেছে তারপর আল্লাহর প্রেমে আহাত আহাত করে চিল্লায় উমাইয়া ফেরা গাইনা এও মুসলমান আগুনের মধ্যে গরম করছে ওই কামাররা যেরকম লোহা গরম করে লাল বানাই এরকম ফেরাকটাকে লাল বানাইয়া বেলালের জিব্বার ভিতরে ঢুকাই দিছে জুড়ে কর নাউজুবিল্লাহ এরপরও বলে বোলাল ডাক দেখো আহাত আহাদ আহাদ উমাইয়া হাতে পায়ে বাই দেয়া রাস্তার কিনারে ফালায় রাখছে বেলাল আর জিব্বাটা মুখের ভিতরে নিতে পারে না জিব্বাটা বাইরে পড়ে গেছে এই ফেরাগের কারণে জিব্বাটা ভিতরে নিতে পারে না হাতে পায়ে বান্দা ও মুসলমান মানুষ দলে দলে এসে বেলালের এই দুঃসময় দুর্দশাগুলো দেখে বেলাল কান্দে আপনারা কারা গো আল্লাহ নবীর আমার সালাম কইেন আর বইলেন আমি বড় বিপদে আছি আমার জন্য নবী যেন দোয়া করে এক লোক যায় নবীরে কয় নবী গো আপনার বিলালের এরকম কষ্ট দিতেছে
আল্লাহর হাবিব কানতে শুরু করছে আবু বকর ইসলামের জন্য তো কত ত্যাগ স্বীকার করছো শ্রী আবু বকর যখন যাচাইছি ফাজা মারা তুমি দিছো দুই হাতে দিছো আমি আর কোনো কিছু তোমার জন্য তোমার কাছে চাই না আবু বকর আমার বেলালকে কিনান আমার সামনে ইসলামের জন্য আজাদ করে দে হযরত আবু বকর কয় নবী গো আপনি কাঁদেন না আপনি চোখের পানি মুছে ফেলুন আমি অঙ্গীকার করলাম যে কোনো বিনিময়ে আমি বেলালকে কিনব আপনাকে সাক্ষী বানাই আল্লাহর জন্য আজাদ করে দিব জোরে আল্লাহু আকবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে যায় উমাইয়া রে আমি বেলালকে কিনতে আইছি তুই যে বেলাল রে এইবাজে মারোস আমার নবী সহ্য করতে পারে না বেলালের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজা আঘাত পায় আমি বেলালকে কিনতে আইছি আমার কাছে বিক্রি কর উমাইয়া ডাক দেখো আদার ব্যাপারে জাহাজের খবর লইও না বেলালকে কিনার মতো পয়সা তুমি আবু বকর কামাই করো নাই আবু বকর কয় খোদার দুশমন তুই কি কইলি এক পাল্লা বেলাল উঠাম আরেক পাল্লা টাকা উঠাম বেলালের শরীর বরাবর ওজন দিয়ে আমি বেলালকে কিনতে এসেছি আল্লাহু আকবার হযরত আবু বকর বেলালকে চড়া মূল্যে কিনলেন কিনে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন আইনে বলে নবী কো ধরেন আমি বেলালকে কিনে আনছি আজাদ করে দিলাম আল্লাহর হাবিবকে সাক্ষী বানাইয়া হযরত সিদ্দিক আকবর বেলালকে আজাদ করে দিয়েছে জোরেগণ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ওই ওই আল্লাহু আকবার ফেরাকটা টান দেখে বের করছে ফেরাকটা বের করার পর জিব্রাটা ছিদ্র হয়ে গেছে এরপরে বেলাল যখন আজান দিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতো তখন আশহাদু শোনা যাইতো এ দন্তস্বরটা চর মতো শোনা যাইতো কারণ জিব্বা ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে যেত আশহাদু বলতো আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা এস উচ্চারণ করতে পারতো না সির মতো উচ্চারণ হইতো দন্তস্ব পারতো না চর মতো মনে হইতো এই জন্য সাহাবিরা বলতো হুজুর বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন নবী বলতো আমার বেলাল আজান না দিলে রাত পোহাবে না আল্লাহু আকবার এ বন্ধু হযরত আবু বকর ওই ফেরাকটা বের করছে আল্লাহর হাবিবকে কান্দিস না রে বেলাল আবু বকর সাপের বিষ নামাইছিলাম যে মেডিসিন দিয়া ওই মেডিসিন এখনো আমার জিব্বার গোড়ায় লাগা আছে একটু থুতু লইয়া নবী হা করো জিব্বার কোন জায়গায় আমি লাগাই দে ভালো হয়ে যাবে বেলাল বলে আর রাসূলুল্লাহ আমার জিব্বার গর্ত ভালো কইরেন না হাশরের ময়দানে আমার আল্লাহকে দেখাবো হযরত আল্লাহু আকবার আবু বকর গে জিব্বার ফেরাকটা তুই খোল আবু বকর খুলছে এরপর বেলাল বাধা দেয় আবু বকর জোর করে খুলছে খইল না কই লনা সিদ্দিক খইল না নবীজিকে না দেখায়া খুলব না আল্লাহর হাবিবের সামনে ফেরাকটা খুলছে নবী মেডিসিন দিছে কয় ভালো করেন না হুজুর আমি এই গর্ত নিয়ে আজিব্বার ছিদ্র নিয়ে হাশরের ময়দানে দাঁড়া বজরা আল্লাহু আকবার এ মুসলমান এ আয়াতের ব্যাখ্যা দ্বারা কি বুঝলাম অগবংশের অহংকার লাভ নাই সুন্দর অহংকার লাভ নাই পয়সার অহংকার লাভ নাই ক্ষমতার বড়াই লাভ নাই গো বাজান বহু ক্ষমতাবানরা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী জেলখানায় কথা কোন ঠিক কিনা দুইবারের মন্ত্রীদের হাতে শিকল লাগানো এটা আজকে আমার কালকে আপনার এটা খেলাকার আল্লাহর কথা কোন ঠিক কিনা নদীর এপার ভাঙ্গে অপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা নদীর পাহাড়কে ভাঙ্গে নদী ভাঙ্গে না আল্লাহ ভাঙ্গে কে ভাঙ্গে আল্লাহ যেন আল্লাহ ডাক দিয়ে কয় এ মক্কাবাসী আমার বেলাল কেন আজান দিল এই জন্য তোমাদের গাত্র দাহ হয় হিংসা হয় বাদ দাও আমি আল্লাহর হাবিব বলছি বংশের অহংকার শেষ পয়সার অহংকার শেষ গোত্রের অহংকার শেষ সুন্দর চেহারার অহংকার শেষ শিল্পপতির অহংকার শেষ অহংকার যদি করো তাকুয়ার অহংকার দেখাও কার আমল কাচ্ছে সুন্দর কার ইমান কাচ্ছে স্বচ্ছ যদি দেখাও এগুলো দেখাও এগুলো অহংকারের বস্তু ইমানের সাথে জান্নাতের কণ্ঠা কতক্ষণ ঠিক কিনা ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাম আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তোমার জান তোমার মাল ইমানদার গো ইমানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আমি কিনে নিয়েছি তোমার জান মাল বিক্রি করলাম তোমার কাছে জান্নাত আল্লাহু আকবার
এই জন্য আমল বাড়াও আমল সে জিন্দেগি বন্তি হে জান্নাত ভি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত মে না নারি হায় না নুরি আমল সে জিন্দেগি বন্তি হে জান্নাত ভি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত মে না নারি হায় না নুরি আমল দ্বারা মানুষের জীবন গঠিত হয় নেক আমল দ্বারা মানুষ জান্নাত পায় খারাপ আমলের কারণে মানুষ জাহান্নামে যায় সৃষ্টির সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই জান্নাত জাহান্নামের সম্পর্ক আমলের দ্বারা করা লাগে কথা কোন ঠিক কি না আল্লাহ নবী ডাক দেখ ফাতেমা তানকিজি নাফসাকি মিনান নার ফাতেমা নিজের জীবন নিজে বাঁচাও জাহান্নাম থেকে নেক আমলের মাধ্যমে হাশরের ময়দানে আমি নবীর মাইয়াম আমি রসুলের মাইয়া আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা এই কথা বললে লাভ হবে না আনকিজি নাফসাকি মিনান নার নেক আমলের দ্বারা ঈমানের পাওয়ার দ্বারা জাহান্নাম থেকে নিজের আত্মরক্ষা করো হুজুর আল্লাহু আকবার আল্লাহ হাবিব বলেন লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারা কাতলা কাতা তুইয়া দাহা আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে অন্য দশজনের হাত যেমনে কাটি ফাতেমার হাত আমি কেটে দিব ফাতেমা বলে ইসলামের বিধানের বাহিরে নয় বাবার দোহাই দিয়া কেউ বাঁচতে পারবে না কথা কোন ঠিক কিনা হযরত আবু যর গেফারি ফাতেমার কবর খনন করে আর আলী ফাতেমারে গোসল দেয় মদিনার কাউকে জানায় নাই চুপচাপ কবর দিয়া দিবে এটা ফাতেমার ওসিয়ত ছিল আবু যর কবর করে আর কবরের সাথে কথা কো কবর রে জানোস নি একটু পরে কে আসতেছে নবী নন্দিনী আসতেছে হে কবর ফাতেমার মা হে কবর ফাতেমা আসতেছে হে কবর হাসান হুসেনের আম্মা আসতেছে হে কবর হযরত আলীর স্ত্রী আসতেছে সাবধান খারাপ ব্যবহার করিস না আল্লাহু আকবার কবর ডাক দিয়ে কয় আবু যর কথা শেষ হইছে নিকট শেষ হইছে শোনো আমি আলীর বউ চিনি না হাসান হোসেনের মা চিনি না নবীর মেয়ে চিনি না আমি চিনি আমল আল্লাহু আকবার ফাতেমার আমল যদি সুন্দর হয় আমার কাছে আসবে কত আদর কত যতন দেখবে চোখের জ্যোতি যত দূর যায় এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাবে আল্লাহু আকবার ফাতেমার জন্য তার বাবার কবরের দিকে জান্নাতের জানালা খুলে দেবো আল্লাহু আকবার এখানে শুয়ে তার বাবার সাথে কথা হবে জান্নাতের বিছানা বিছিয়ে দিব জান্নাতের পোশাক পরিয়ে দিব কিন্তু আমল যদি না থাকে আমি ফাতেমা চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হুসেনের মা চিনি না নবীর কন্যা চিনি না যেরকম আল্লাহ আকবার আর আপনারা কার আশায় বসে রয়েছেন গো বাবা এবার করবো খাজা বাবা কিওর বাবা গো খাজা বাবা লাল ফিতা লাল গামজা গামজাওয়ালা বাবা যেরকম নাউজুবিল্লাহ কোনো বাবার টাইম নাই আমার আল্লাহর দয়া আর ঈমান আমলের উসিলা ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই এই জন্য আল্লাহ বলছেন আইওয়ান না সরে মানব জাতি বংশের অহংকার ছেড়ে দেন না খালাক না কুমিন জাকারি ওয়া উনসা নিশ্চয় তোমাদেরকে নারী পুরুষ করে বানাইছি ও জাল্লা কুম শোবা ও কবায়ল তোমাদেরকে বংশ বঙ্গোত্রে বিভক্ত করেছিলি তা আর আফো শুধু দুনিয়ার পরিচয় আর কিছু নয় আমি আল্লাহর নেক কাম আমি আল্লাহর কাছের বন্দা কাছের মানুষ আপন জন প্রিয়তম ওরা যাদের ভিতরে তাকওয়ার দন বেশি যেরকম সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সে তাকওয়ার ধনের মালিক হওয়ার তৌফিক দান করে যেরকম আমিন তাকওয়ার অর্জন বেশ কয়েকটা মাধ্যমে তাকওয়া অর্জন হয় সাদাকার দ্বারাও আল্লাহ তাকওয়ার পথে আল্লাহ কী করে দেন অগ্রগামী করে দেয় তাকওয়ার জন্য এক নম্বর ইমানকে মজবুত করতে হবে দুই নম্বর হালাল কাজগুলো করতে হবে হারাম বর্জন করতে হবে সন্দেহাতের জিনিস করা যাবে না সন্দেহাতের জিনিস করা যাবে না যে কাজে সন্দেহ আছে এই কাজ করা যাবে না নিঃসন্দেহে যেটা হালাল সুন্না এগুলো আল্লাহর হুকুম নবীর তরিকা এগুলোকে পালন করতে হবে হারাম মাকরু তাহারিমি নাজায়েজ বিদাত এগুলো ছেড়ে দিতে হবে শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল নিয়ে কবরের মেহমান হও জান্নাতের জানালা তোমার জন্য খোলা যারা কোন আল্লাহু আকবার গেট তোমার জন্য খোলা আরশের নিচে তোমার জন্য ছায়া নবীর শাফাত তোমার জন্য ওলিয়া উলিয়া শাফাত তোমার জন্য হাফেজ আলেমের শাফাত তোমার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে যারা কোন আমিন নতুন আল্লাহর ঘর কয় ঘরের সমাজ আপনাদের ডাক্তার সাহেব 30 ঘরের 30 ঘরের একটা সমাজ মানে আরেকটা সমাজ ভেঙে গেছে এনে আর একটা বড় সমাজ ছিল নাকি
মানে একটু আলাদা হইছেন আর কি বাবার সন্তান তো বড় হইলে পরে আস্তে আস্তে ডেক্সি পাতিল কিতা গো আলাদা হয় না গো সুবিধার্থে পরিচালনার সুবিধার্থে এই সমাজটা ইবাদত বন্দেগী এই মাতার থেকে ওই মাতা যাওয়া বৃষ্টি বাদলের দিনে নামাজও তো অনেক সময় ইচ্ছা থাকলেও মানুষ যেতে পারে না এই জন্য ডাক্তার সাহেব এলাকার ময় মুরব্বীরা সাথে নিয়ে আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘরটা বানাইতেছে আমার খুশি না বেজার আল্লাহর ঘর কি সবাই বানাইতে পারে আল্লাহর নবী মক্কা একটা ঘর বানানোর খুব শখ ছিল কত লম্বা হবে বেশি রাত এত রাত্রে আমি আলোচনা করি না তারপরে এক ঘন্টা হয়ে গেছে যা হোক তা আল্লাহর হাবিবের খুব সঙ্গে মানে শখ ছিল জীবনে মানে একটা আপত্তি ছিল একটা ঘর বানাবে কিন্তু মক্কা তো আল্লাহ ঘর আল্লাহ আগেই বানায় রাখছে বা হজরতের জাতির পিতা ইব্রাহিম যদি আগে বানায় রাখছে এই জন্য তার নিয়ত ছিল এই মক্কা ছেড়ে যদি কোথাও যাওয়া লাগে ওই দেশে যায় প্রথম যে কাজটা হবে সেটা হলো একটা মসজিদ বানাবো যেরকম সুবহানাল্লাহ তখন ডিসিশন হলো যে মদিনায় যাবেন এই জন্য সাহাবিদেরকে তো আগেই পাঠিয়ে দিয়েছেন এক সপ্তাহ আগে উনি এক সপ্তাহ পরে গিয়েছেন সাহাবিদেরকে আগে বলে দিয়েছেন মদিনায় যেয়ে কেউ ঘর বানাবে না তাবু গেড়ে থাকবা মদিনার মানুষ যদি তাদের ঘর খালি করে দেয় একতলা দুইতলা খালি করে দেয় এগুলো তো শুইবা আর তোমরা তাবু গেড়ে থাকবা আমি এসে তোমাদেরকে নিয়ে আগে মদের মসজিদ বানাবো যেরকম আল্লাহ আকবার এরপরে আমাদের ঘর বানাবো ঠিকই আল্লাহর হাবিব মদিনায় যায় প্রথম মসজিদ বানাইছেন মসজিদে কুবা যারা গেছেন মদিনা শরীফ তারা জানেন আল্লাহর হাবিব মসজিদ বানাইলেন মসজিদে নববী যারা এটা প্রথম মসজিদ না কুবা হলো প্রথম মসজিদ আল্লাহর হাবিব কুবা মসজিদ বানাইলেন বানায় আল্লাহর কাছে বলেন আল্লাহ গো জীবনের বড় শখ ছিল আমার তোমার ঘর বানাবো বানাইছে একটা আয়াত দাও এই মসজিদ সম্পর্কে তখন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া নামক একটা আয়াত স্পেশাল ওই মসজিদের সামনে আল্লাহ নাজিল করলেন যেরকম সুবহানাল্লাহ সাহাবীরা বলেন আল্লাহ এই মসজিদের জন্য একটা আয়াত দিয়েছে আপনি একটা স্পেশাল হাদিস দেন তখন আল্লাহর হাবিব বলছিলেন মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কাউমরাতিন নবী বলছিলেন আমার এই মসজিদে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে সব উমরা তো মক্কায় পালন হয় মদিনাবাসীর জন্য একটা উমরা সব রাইখে দিলাম সুবহানাল্লাহ এই জন্য হাজিরা যদি এক ঘন্টার জন্য মদিনা যায় দুই রাকাত নামাজ এখানে হলেও দৌড়ায় যায় কুবা মসজিদে দুই রাকাত নামাজ পড়ার জন্য এটা আপনাদের গেছেন যারা তো জানেন ঠিক আছে কুবা মসজিদ কেবলাতাইন মসজিদ এই মসজিদগুলো মদিনায় খুব সুবিদিত হযরত বেলাল মসজিদ তার মধ্যে কুবা মসজিদ ইতিহাস হলো নবীজির হাতে নির্মিত মদিনার প্রথম মসজিদ যেরকম আল্লাহু আকবার এখানে আয়াত দিছেন আল্লাহ নবী হাদিসে হাদিসটা কুবা মসজিদের দেওয়ালের মধ্যে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কা উমরাতিন যারা এখানে এসে দুই রাকাত নামাজ পড়বা তোমাকে নফল উমরা সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা যদি মসজিদ মানে হেদের জন্য হাদিস দেন এই হাদিস তো এই মসজিদের জন্য আয়াত তো এই মসজিদের জন্য দুনিয়ার উম্মতরা ইতিম উম্মতরা তো যুগে যুগে মসজিদ বানাবে তাদের জন্য কি তখন আমাদের জন্য বলছিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানাইবা নবী কথা দিলাম আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানাবে এই হাদিস বুখারীতে কোথায় ডাইরেক্ট বুখারী শরীফে আল্লাহ কবুল করুক যেরকম আমিন